নাইট ক্রলার। তো সকলে সব ঠিকঠাক, হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে জেক জিলনালের ক্রাইম থ্রিলার, যেটা নাম হচ্ছে নাইট ক্রলার। তো এই রিভিউটা, মানে এই ভিডিওটা আমি আজকে অনেকক্ষণ আগে প্ল্যান করেছিলাম, কিন্তু সন্ধে 7:30-8টার সময় ভিডিও করা যায়নি, কারণ আজকে একটা বড় ম্যাচ রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখন ম্যাচে যে সিচুয়েশনটা আমরা বুঝে গেছি যে আর দেখে লাভ নেই, রেজাল্ট কী হতে চলেছে, তাই আমি বসে বললাম ভিডিও বানাতে। তবে আমি যে ছবিগুলো মানে দেখে উঠি ইনস্ট্যান্ট, আমি বলে দিই যে এই ছবিটা আমি এখনও দেখেছি, সেটা যতই পুরনো ছবি হোক দেখা উচিত, কিন্তু আগে আমি দেখিনি, আমার ওরকম কোনো ব্যাপার নেই, লোকে কী ভাববে, ঠিক আছে, আমি বলেই দিই আমি এখন দেখে উঠেছি। কিন্তু নাইট কলার যদি বলি এখন দেখে উঠেছি তাহলে ঠিক নয়, কিন্তু আগে দেখা ছবি হলো আমাকে একবার তো মানে একটু স্কিপ করে করেও 10-20 সেকেন্ড হলেও আমাকে দেখে নিতে হয়, যাতে আমার বলতে সুবিধা হয়। তো নাইট কলার আমার খুব পছন্দের নিওনোয়ার থ্রিলারের মধ্যে অন্যতম, এবং আমি বহু ভিডিওতে বলি জ্যাক জিলেনহোলের কথা। তো ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার প্লেড বাই হিম জাস্ট মোর দ্যান অসম। তার যদি আমি সোর্স কোড বলি, তার ডোনি ডার্কো বলি, তার হচ্ছে প্রিজনার বলি, তার জোডিয়াক বলি, তার লাইফ বলি, প্রত্যেকটা ছবিতে, এবং যদি ছবির জনরা হয় থ্রিলার, মানে ফাটিয়ে দেয় বস। আমি যখন ওই ছবিটা দেখেছিলাম, আমার মনে আছে আমি এরকম একটা এক্সপেকটেশনই ছবিটা দেখেছিলাম, মানে আজ থেকে আমি 2-3 বছর আগের কথা বলছি, যে এটা হয়তো একটা ওই মানে থ্রিলার বলতে গেলে যে আমরা হয়তো কিছু গল্পের মধ্যে কিছু খুঁজে পাচ্ছি, গল্পের মধ্যে আপ অ্যান্ড ডাউন রয়েছে। কিন্তু এই ছবিটা যখন শেষ হয়েছিল, ছবিটা আমাকে না খুব সারপ্রাইজ দিয়েছিল এই ছবিটার প্লটের মাধ্যমে। এখানে দেখানো হচ্ছে, গল্পটা যদি একটু করে বলি, তো মানে এখানে জেক হচ্ছে এখানে একজন মানে চোর, সে একজন থিফ, বাট তার মনে হয় যে সে যদি ক্যামেরা জোগাড় করতে পারে তাহলে হচ্ছে সে যে কোনো মিডিয়া হাউসের, যে কোনো নিউজ মিডিয়ার কাছে গিয়ে সে বেচতে পারবে যে আমি এই ফুটেজগুলো নিয়েছি, এবং যদি তার রাস্তায় মনে হয় যে এই ফুটেজটা একটু ড্রামাটিক করে সাজিয়ে নেওয়া যায়, মানে ধরো একটা মার্ডার সিন হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একজন সার্ভাইভার বেঁচে রয়েছে বা সে ধরো গাড়ির মধ্যে রয়েছে, তো ও কী করে গাড়িটার দরজা খুলে এর বডিটাকে বাইরে টেনে নিয়ে আসে, এবং যদি তার শ্বাস চলছে ওই ফুটেজটাকে আবার সে ডিলিট করে দেয়, মানে এমন একটাভাবে সে পেশ করে যে ফুটেজটা দেখলে মনে হয় এটা খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, কিন্তু সাজায় সে নিজেই। তো এরকম একজন মানুষের গল্প, তো সে কীরকমভাবে নিজের নিউজগুলো লোকের কাছে গিয়ে বেচবে, আর আলটিমেটলি তার নিউজগুলো মিডিয়ারা কীরকমভাবে খাবে, মানে নিউজ চ্যানেলগুলো কীরকমভাবে নেবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা, এবং আমার খুব পছন্দের ছবির মধ্যে অন্যতম। তো আগের দিন যখন আমাকে অনেকে মেসেঞ্জারে বললো নাইট ক্রলারের কথা, আমি বললাম ছবিটা আমার অবশ্যই দেখা, আমি ভিডিও ডেফিনেটলি বানাবো। তো এটা অবশ্যই তোমার দেখা উচিত, এবং এই ছবিটার ট্রিটমেন্টটাও খুব দারুণভাবে প্লেস করা। ছবি যদি কয়েকটা পয়েন্ট বলি, কারণ এই ছবিগুলোর পজিটিভ নেগেটিভ ওগুলো আমি কীরকমভাবে বলবো, আমি যদি এখন বলতে বসি যে হ্যাঁ দ্য গেম ছবিটার পজিটিভ নেগেটিভ বা ইনসেপশনের পজিটিভ নেগেটিভ, এগুলো হয় না, এগুলো বলাভাবে যায় না। তো এই ছবিটা যদি খুব ভালো করে দেখো, এই ছবিটা কিন্তু প্রচণ্ড কালারফুল, বেশিরভাগ নাইট ভিশন নেওয়া, বেশিরভাগ হোয়াইট শট নেওয়া, এবং দারুণ একটা তোমার মনে হবে যে এত মানে হাই কোয়ালিটি পিকচার সেট আপ করা, দারুণ। তবে এর কিন্তু দুটো কারণ রয়েছে, তুমি ছবিটা দেখার পরে যদি বুঝতে পারো তাহলে মানে খুব ভালো। তার কারণ হচ্ছে এই ছবিটার মাধ্যমে দুটো কোয়ালিটি বোঝানো। এক, ছবিটার মধ্যে বহু জায়গা এমন আছে যেগুলো হচ্ছে ওর ক্যামকর্ডার বা ও হচ্ছে ওর যে ওই বড় যে ক্যামেরাটা, ওই ক্যামেরা দিয়ে রেকর্ড করবে, তা সিনেমার মধ্যে ওই ফুটেজগুলো বারবার দেখানো, যখন ওই চেজিং সিনগুলো রয়েছে। তো এটা করা এই কারণে যে দুটো কোয়ালিটি যেন ডিফাইন করা যায়, অডিয়েন্স যেন বুঝতে পারে যে এটা সম্পূর্ণ সেই দৃশ্যে হাতে করা, এখানে প্রচণ্ড শেক রয়েছে, প্রচণ্ড জার্ক রয়েছে, এবং এই জন্য এই দুটো দৃশ্যকে যদি পার্থক্য করা যায় তাহলে আমাদের সবথেকে বড় পার্থক্যের প্রয়োজন হচ্ছে পিক্সেলে, সবথেকে বড় পার্থক্যের প্রয়োজন হচ্ছে কোয়ালিটিতে। তো এগুলো কিন্তু ওরা আফটার এডিট করেনি, ওরা এগুলো যখন কাজ করেছিল সেই সময়তেই করেছিল। তুমি যদি এই ডিরেক্টরের ইন্টারভিউ দেখো, তোমার কাছে সেগুলো খুব আগে থেকে ক্লিয়ার থাকবে। তো ছবিটার এই যে থট প্রসেসিংটা সম্পূর্ণ পিকচারাইজেশন নিয়ে, এটা দুর্দান্ত। এবং এই ছবিতে একজনকেই তুমি সারা ছবিতে মনে রাখবে, সেটা হচ্ছে জেক, অসাধারণ তার অভিনয়। এবং এই ছবিতে তুমি যদি তার লুকস দেখো, মানে সারা ছবিতে তোমার একজনের কথাই মনে থাকবে, সেটা হচ্ছে জেক। তার লুকটা জাস্ট দারুণ, মানে তার ওই সামনের চুলটা এরকমভাবে থাকবে, তার চোখগুলো যেরকম স্থির, এবং সে নিজের বসকে মানে বস বলতে যার কাছে গিয়ে নিউজ বিক্রি করে, তার সাথে বেড শেয়ার করার অফার দিতে দুবার ভাবে না। ছবিতে জায়গা আছে যখন জেক নিজের বাড়িতে গিয়ে মিররের সামনে মিররটা ধরে ঝাঁকাবে এবং চিৎকার করবে, তুমি খালি ওই জায়গাটা ওর এক্সপ্রেশন দেখবে, অসাধারণ। এই ছবিতে বহু এমন মোমেন্ট আছে, তার স্মাইলিং, মানে একটা দৃশ্য যেখানে হয়তো তার মানে ওই ফিলিংসটা দেখানো কীরকমভাবে সম্ভব, এতটা স্বার্থপরকে বোঝানো হচ্ছে সেই জায়গাগুলো, তার ফেসিয়াল এক্সপ্রেশন কোনো ডায়লগস ছাড়া, দারুণ। এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে নিওনোয়ার থ্রিলার মানে হচ্ছে ডার্ক থ্রিলার, ঠিক আছে। ছবির পেসিংটা খুব ডার্ক হবে এবং ছবিটা ওই মনোটোনাস হবে না, তো সেটা তুমি এই ছবির মধ্যে পাচ্ছ। এবং এত সুন্দর করে ছবিটার কয়েকটা পয়েন্ট দেখানো, ছবি জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং তুমি ভাববে যে এই চরিত্রটা কতটা স্বার্থপর,
এ মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি করতে পারে, এবং তখন তোমার না কোথাও একটা গিয়ে ওই চোখ খুলে যাওয়ার মতো ব্যাপার হবে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ, এবং এই ছবিতে সাপোর্টিং কাস্ট মানে যদি বলি রেনে রুজো বলি বা হচ্ছে রিজ আহমেদ বলি, যেখানে ওর পার্টনারের চরিত্র অভিনয় করবে, সবাইকে খুব ভালো লাগে। ছবির ডিরেক্টর হচ্ছে ড্যান গিলরয় এবং সে বহু ছবিতে স্ক্রিন প্লে রাইটার ছিল, তবে এই ছবিটা আমার মনে হয় তার ডেবিউ ছবি এবং এই ছবিতেও তার কাজ খুব ভালো। আমার এই ছবিটা সত্যি খুব পছন্দের ছবি, খুব ভালো ছবি। যারা এই ছবিটা এখনও দেখোনি নাইট ক্লাব, আমি বলবো ডেফিনেটলি ছবিটা যাও দেখো, খুব ভালো লাগবে। এই ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আর আমার কাছে আমার ডেস্কটপে অলরেডি এই ছবিগুলো বহুদিন ধরে রয়েছে, যাদের এই ছবিটা অলরেডি দেখা। আমার মতো এই ছবিটা কেমন লেগেছিল অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজের খেয়াল রেখো। আর বস, ডিসক্রিপশনে আমি দুটো লিঙ্ক দিই, ইনস্টা ফেসবুক, যেখান থেকে আমরা কানেক্ট হতে পারবো। জনতা আমাদের পাশে আছে।